হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের আরো একটি গল্প শোনাবো। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আমি আমার ফাদার যখন যশোরে বদলি হয়ে গেছিলেন, তখন আমরা ছোট ছোট, আমার আব্বা ওখান থেকে যখন ফরিদপুরে ট্রান্সফার হয়ে যাচ্ছিলেন, তখন 6-7 জায়গা থেকে আমার ফাদারকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল। তারা যে স্মারকলিপিটা দিয়েছিল, তাতে তারা বারবার প্রতিটি ফেয়ারওয়েলে শুনছি একটা কথাই বারবার তারা রিপিট করতেছিল, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই কথাটা চিরন্তন সত্য। আমরা পৃথিবীতে এসেছি, মনে হয় সারা জীবনই থাকব। কত কী করি, কত রাগ, কত মানুষের ক্ষতি, তর্ক বিতর্ক, ঝগড়া, মানুষের সমালোচনা। কিন্তু কোনোদিন কি ভাবি যে আমরা পৃথিবীতে এসেছি, আবার চলে যাব? তাই এই কথা সব সময় স্মরণ রাখতে হবে, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। যেতে না দিতে হলেও কী হয়, তবু চলে যায়। এটা ভয়ঙ্কর। কাজেই সবসময় সৎপথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। মানুষের রক্ষিত সম্পদকে ভক্ষণ না করে তাকে ফেরত দেওয়ার শক্তি রাখতে হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।